আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বাংলা ছবিতে নায়িকাদের করার কিছুই থাকে না, নায়ক কেন্দ্রিক ছবি দেখতে অভ্যস্ত বাঙালি দর্শক, কিন্তু সময় বদলাচ্ছে আর তার সাথেই বদলাচ্ছে পরিচালক এবং দর্শকদের মনন। সম্প্রতি তাই বেশ কিছু ছবিতে নায়কদের জায়গায় সগর্বে নিয়ে নিচ্ছেন নায়িকারাই। ঠিক এমনই এক ছবি পরিচালক হুমায়ুন কবির এবং অনিকেত চট্টোপাধ্যায়ের আলেয়া। সম্প্রতি শুটিং শেষ করে র‍্যাপ আপ পার্টি হয়ে গেল আলেয়ার, আর সেখানেই দেখা গেল ছবির কলাকুশলীদের। এই ছবিতে মূল চরিত্র একজন পুলিশ অফিসারের ভূমিকায় তনুশ্রী চক্রবর্তী। কিছু সমসাময়িক বিতর্কিত ঘটনা যেমন নারী পাচার, নারীদের উপর শারীরিক অত্যাচার, চাইল্ড ম্যারেজ, এই ধরনের কিছু ঘটনাকে কেন্দ্র করেই এই ছবি। এটা একটা রিয়েল মার্ডার মিস্ট্রির উপরে ছবি, আর এখানে আরো একটা ট্রিপল তালাক, চাইল্ড ম্যারেজ দুটোই সাবজেক্ট কভার্ড আছে। এটা রিয়েল, পুরো টোটালি গল্পটা রিয়েল আছে, মুসলিম ফ্যামিলি নিয়ে। আর চারটে মেয়ে যারা বন্ধু, হাউ লাইফ চেঞ্জেস, কী কী ঘটে সে নিয়ে একটা ভালো ছবি আছে। অ্যান্ড ফার্স্ট টাইম একটা সার্ভিং DIG ইজ ডাইরেক্টিং দ্য মুভি উইথ কোঅপারেশন অফ মিস্টার নিকেত চট্টোপাধ্যায়। টলিউড বা বলিউডের বহু ছবিতে পুলিশদের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন তোলা হয়, সেটা হয়তো সব সময় ঠিক নয়। একজন পুলিশ কর্তা হয়ে এমনটাই মনে করেন হুমায়ুন কবির। আলাদাতে আমি ঠিক বলতে পারবো না, আমি যে ফিল্মগুলো দেখি সেখানে পুলিশকে একভাবে পোর্ট্রেট করা হয়, পুলিশের যে কাজ সম্বন্ধে খুব বেশি আইডিয়া বোধ হয় নেই। অনেকটা অনেক ফিল্ম দেখেছি, কিন্তু পার্টিকুলার স্পেশালি পুলিশকে ঠিক যেভাবে প্রেট করা হয়, মানে উচিত, মানে পুলিশ যেভাবে কাজ করে আর কি, তার মধ্যে থেকে প্রচুর অ্যাভারেশনস রয়েছে, প্রচুর ডেভিয়েশন এবং অ্যাভারেশনস রয়েছে। আমার সবসময় মনে হচ্ছে যে এখানে আমরা পুলিশের যে কাজটা দেখিয়েছি, যে কাজটা আমরা করি, যেভাবে তাকে ড্রেস পরি, যেভাবে হাঁটা চলা থেকে কথা বলা, এভরিথিং আমরা ট্রাই করেছি যে যেভাবে হয় আর কি, রিয়েলি যেভাবে হয় সেটাকেই রিয়েলিস্টিক ফিল্ম করার চেষ্টা করেছি, দেখা যাক এটাই আমার কাছে। প্রথমবার শুধুমাত্র সুন্দরী অভিনেত্রীর তকমা থেকে বেরিয়ে একদম নতুন চরিত্রে তনুশ্রী চক্রবর্তী, আর অভিনেত্রী হিসেবে এমন একটি চরিত্রের অপেক্ষাতেই নাকি ছিলেন তিনি। মারাত্মকভাবে মারপিট করেছি, অ্যাকশন সিনস করেছি, হাতে পায়ে লেগেছে, বাইক চালিয়েছি, লিটারেলি যা যা করিনি অন্যান্য ছবিতে এই ছবিতে করে ফেলেছি। যা যা মানে বেসিক্যালি হিরোরা যা যা করে, এবার বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি অ্যাকশন সিন করা, অ্যাকশন সিন আমি আগেও করেছি কিন্তু এখানে ফুল অন অ্যাকশন সিনস, মানে ফুল অন অ্যাকশন সিনস। আর স্পেশালি আমাদের ওই ডিটেলিংগুলো খুব ভালো করে হুমায়ুন কবির ডিরেক্টর থাকার জন্য যেটা সুবিধে হয়েছে যে ডিটেলিংগুলো আমরা, মানে যে অনেক ছবিতে দেখেছি পুলিশের চরিত্র দেখেছি, কিন্তু আমি পুলিশের মানে এমন একজন কমিশনের, মানে একজন এমন একজনের আন্ডারে ছবিটা করলাম যে একদম পারফেকশনিস্ট, এবং পুলিশের কস্টিউম থেকে শুরু করে পুলিশের ট্রেনিং কীভাবে হয়, কীভাবে পুলিশ বাইক চালায়, এভরিথিং মানে একটা পারফেকশনের জায়গা নিয়ে গেছে। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল যে পরে এরকম কোনো চরিত্র যদি আমার কখনো হাতে আসে, জেনারেলি হয়তো এই ধরনের চরিত্র পাওয়া যায় না, বাট যদি কোনো পুলিশের কোনো চরিত্রকে দেখি তাহলে আমি অনেক কিছু কারেকশন করে দিতে পারবো, মানে এতটা মানে জেনেছি আর কি। সো এটা একটা শিক্ষার, মানে একটা শিক্ষা পেয়েছি আর কি আমি। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। চরিত্রের খাতিরে দুটো লুকে দুটো বয়সে দেখা যাবে তনুশ্রী চক্রবর্তীকে। আমার দুটো লুক ছবিতে, চরিত্র একটা কিন্তু লুক দুটো, আর একটা হলো ছোটোবেলার লুক, মানে 17-18 বছর, আর একটা হলো 27-28 বছর, এরকম দুটো ফেজ দেখাচ্ছি, টাইমের চেঞ্জ দেখাচ্ছি আমরা একটা চরিত্রে। এবং 17-18 বছরের একটি মেয়ে যে হাসনাবাদ টাকিতে বড় হয়েছে, সে পরে গিয়ে সাব ইন্সপেক্টর হয়, এবং সুমন রায় সে মানে একটু রবিনহুড টাইপের, এবং তার একটা মানে কাজের জন্য সে শাস্তি পায় এবং তাকে আবার টাকি দিতে হয় ছোটোবেলার জায়গা। সেখানে গিয়ে একটা বেশ কিছু জিনিসও জানতে পারে এবং একটা কেস নিয়ে ওর লেগে পড়ে আর কি, সেটা নিয়েই গল্প। গল্পের যে মেইন চরিত্রটা আর কি যে করছে অনুশ্রী,
তার বয়ফ্রেন্ড, এবং শুধু বয়ফ্রেন্ড না, একটা খুবই কাছের বন্ধু যাকে বলে, মানে প্রেম ভালোবাসার চেয়েও বড় বিষয় হচ্ছে খুব সাপোর্টিং একটা রোল, যে তুই যা করিস তাই ঠিক আছে, বা ওর একমাত্র যেটা বলে যে কানেকশন যার সাথে সেটা আমি আর কি। বরাবর অন্য ধরনের ছবির পাশে থেকেছেন প্রযোজক প্রদীপ চুইবাল, আর সেই কারণেই এবারও আলেয়ার সাথে থাকা, বললেন তিনি নিজেই। ইজ ডাইরেক্টিং দ্য মুভি উইথ কোঅপারেশন অফ মিস্টার নিকেত চট্টোপাধ্যায়। ছবিটা জাস্ট আজকে র‍্যাপ আপ হলো, অ্যান্ড আমার মনে হয় ইট উইল বি ওয়ান অফ দ্য এক্সেলেন্ট মুভি ফর দ্য অডিয়েন্স। তো আমি আলেয়া ছবিটির জন্য দর্শককে বলবো, আপনারা আসুন, সুস্থ সুন্দর বাংলা ছবির পরিচর্যা করুন, এবং আপনারা এলেই সুন্দর সুন্দর ভালো ভালো ছবি হবে। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।